অসম আউট, কর্ণাটক ইন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টেনশন কর্ণাটকক লৈ। লিঙ্গায়তক সুরক্ষা দিব ডক্টর শর্মায়। কর্ণাটক নির্বাচনের তারকা প্রচারকর তালিকাত আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম। মুখ্যমন্ত্রী শর্মার উপরও এই তালিকাত নাম আছে দেশের আন এগারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কর্ণাটকের নির্বাচন অহা 10 মে'ত অনুষ্ঠিত হব। নির্বাচনলৈ মাত্র 9টা দিন থকা সময়ত সোমবারে নির্বাচনী প্রচারের বাবে রাজ্যখনত উপস্থিত হয় গৈ মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। জাতিভেদ তথা ধর্মক লৈ রাজনীতি করা বিজেপি দলের প্রতিনিধি শর্মায় কর্ণাটকত প্রচার চলার সময়ত জাতি ধর্মর বিষয় দুটা উত্থাপন করবলৈ নাপাহরিলে। কর্ণাটকত লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারে দল এরার ফলত ভয়ঙ্কর সমস্যাত পড়েছে বিজেপি। রাজ্যখনের প্রায় প্রতিটি সমষ্টিতে অতি কমেও 16% লিঙ্গায়ত লোক ভোটার হিসাবে থাকার বাবে বিপদত পড়েছে বিজেপি। যেহেতু লিঙ্গায়ত সম্প্রদায়ের নেতা হিসাবে জগদীশ শেট্টার যথেষ্ট জনপ্রিয় আর সম্প্রদায়টির সরসংখ্যক মুখিয়াল পর্যায়ের লোকে তেওঁৰ কথা শুনে, সেয়ে লিঙ্গায়তর ভোট এবার বিজেপিয়ে লাভ নকরাত নিশ্চিত। রাজ্যখনত আছে সর্বমুঠ 224খন বিধানসভার আসন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সোমবারে কর্ণাটকের তুমকুরত এক বৃহৎ শোভাযাত্রাত অংশ লৈ কংগ্রেসক ধর্মর ভিত্তিত সংরক্ষণের বিষয়টি উত্থাপন করে কঠোর ভাষায় সমালোচনা করে। ভুল তথ্যরে নির্বাচনী প্রচার ডক্টর শর্মার। 75 বছরে দেশ শাসন করেছিল কংগ্রেসে, এনে ভুল তথ্যরে আক্রমণ কংগ্রেসক। অসমের জনজাতিকরণের টোপর দরে কর্ণাটকত সংরক্ষণের টোপ মুখ্যমন্ত্রীর। 2 মাস আগতে মই যেতিয়া ইয়ালৈ আহিছিলোঁ মই জানিব পাৰিছিলোঁ ইয়াত ধৰ্মৰ ভিত্তিত সংৰক্ষণ হয়, কিন্তু দেশৰ আন কতো ধৰ্মৰ ভিত্তিত সংৰক্ষণ নহয়। আম্বেদকাৰজীয়ে সংবিধান প্ৰণয়ন কৰাৰ সময়তো কেতিয়াও ধৰ্মৰ ভিত্তিত সংৰক্ষণৰ কথা কোৱা নাছিল, কিন্তু বিজেপিয়ে ধৰ্মৰ ভিত্তিত সংৰক্ষণৰ ব্যৱস্থা আঁতৰাই দিলে। তাৰ পৰিৱৰ্তে 2% সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰিলে লিংগায়ত আৰু ভকালী দাসৰ বিৰুদ্ধে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে মুখ্যমন্ত্রী ইয়েদির উপায় 15-17% সংরক্ষণ বৃদ্ধি করলে। অনুসূচিত জাতির সংরক্ষণ 3% 7% বৃদ্ধি করা হল। কংগ্রেসে 75 বছর শাসনত থাকিল যদিও কংগ্রেসে লিঙ্গায়ত আর ভকালী গাছর সংরক্ষণের একো নকরিলে। গুরুত্বপূর্ণ বিষয় এয়াই যে বিধানসভার নির্বাচনের দিন ঘোষণার আগে আগে কর্ণাটক সরকারে অনুসূচিত জাতি আর জনজাতির সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি করেছিল। ঘাইকৈ অনুসূচিত জাতি জনজাতিক আকৃষ্ট করার বিজেপিয়ে গ্রহণ করা পদক্ষেপক প্রত্যাহ্বান জানায় কংগ্রেসে 75% পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিছে। কংগ্রেসের এই প্রতিশ্রুতিয়ে বিজেপির প্রতি অনীহা আনিব পাৰে বলে ভাবিয়ে মুখ্যমন্ত্রী শর্মায় বিগত 75 বছরত কংগ্রেসে একো নকরার বিষয়টি উত্থাপন করে। অবশ্যই মুখ্যমন্ত্রীর ভাষারে 75 বছরত একো নকরা দল এটাই 5 বছরত 75% সংরক্ষণের যে প্রতিশ্রুতি দিছে সেয়া মিছা। উল্লেখযোগ্য যে 2016, 2019 আর 2021 সনের নির্বাচনের আগত বর্তমানের মুখ্যমন্ত্রী শর্মা আর বিজেপি দলে মোট 6টা জনগোষ্ঠীক জনজাতিকরণের প্রতিশ্রুতি দিছিল, কিন্তু নির্বাচনের পিছত সেই প্রতিশ্রুতি উঠিল ধোঁয়াশাঙত। কর্ণাটক নির্বাচনত লিঙ্গায়ত ভকালী গাছর সংরক্ষণের বিষয়টে বিজেপির প্রতি ভোটারক কিদরে আকৃষ্ট করে সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।